বাংলাদেশ সেনাবাহিনী একটি অকুতোভয় সশস্ত্র বাহিনী। বাংলাদেশের অভ্যুদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি সাহসী নাম। আত্মমর্যাদা আর সার্বভৌমত্বের জন্য সশস্ত্র সামরিক প্রতিরোধের মধ্য দিয়ে এ বাহিনীর যাত্রা শুরু। কাল পরম্পরায় বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তিতেও অবদান রেখে চলেছে। বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনী হয়ে ওঠে আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে বঙ্গবন্ধুর আহ্বানে শুরু হয় মুক্তিযুদ্ধ। সেই ক্রান্তিকালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জন্ম নেয় বাংলাদেশ সেনাবাহিনী। জাতির পিতার স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীকে আধুনিক প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র দিয়ে সুসজ্জিত করেছেন। একটি আধুনিক সামরিক বাহিনীর স্বপ্নকে সত্য করতেই সেনাবাহিনীর অস্ত্রাগারে যুক্ত হয় চায়না থেকে আসা অত্যাধুনিক চতুর্থ জেনারেশন শক্তিশালী ট্যাঙ্ক MBT-2000। এছাড়াও ট্যাঙ্ক টাইপ 69 দুর্জয় এর আধুনিকায়ন ঘটে এবং সেটি রূপান্তরিত হয় টাইপ 69G স্ট্যান্ডার্ডে। 2015 সালের 9 এপ্রিল বর্তমান সরকারের বিচক্ষণতায় ও দূরদর্শিতার ফসল সেনাবাহিনীতে যুক্ত হয় রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-171SH। 36 সেনাবহন ও অবতরণের জন্য আদর্শ হেলিকপ্টারটি 4 টন ওজন বহনক্ষম। এই হেলিকপ্টারে 26 জন সেনাদল বহনের পাশাপাশি 18 জন রোগীও বহন করা সম্ভব। সর্বোচ্চ 6000 মিটার উচ্চতায় এবং সর্বোচ্চ 120 নটিক্যাল মাইল গতিতে উড্ডয়নক্ষম এই হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর পারদর্শিতায় যোগ করেছে এক নতুন মাত্রা। 2016 সালের 29 জুন সেনাবাহিনীতে কাসা C-295W বিমানের সংযোজন করা হয়। এই বিমানটি একটি আধুনিক মিলিটারি ট্রান্সপোর্ট বিমান। এই বিমানটি সর্বোচ্চ 50 জন যাত্রী ও 70 জন ছত্রিশ সেনা বহন ছাড়াও 24 জন রোগী পরিবহনে সক্ষম। সর্বোচ্চ 30,000 ফিট উচ্চতা এবং সর্বোচ্চ 256 নটিক্যাল মাইল গতিতে উড্ডয়ন সক্ষম এই বিমান বাংলাদেশ সেনাবাহিনীতে এক অনন্য সংযোজন। বাংলাদেশ সেনাবাহিনী ডিফেন্সকে পরাক্রমশালী করতে নতুন সংযোজন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সোরাট স্যাম সিস্টেম FM-90। 84.5 কেজি লঞ্চ ওয়েট সম্পন্ন 3 মিটার দৈর্ঘ্যের এই মিসাইল 15 কিলোমিটার দূর থেকে আঘাত হেনে প্রবল বিক্রমে পরাভূত করে দিতে পারে রণাঙ্গনের প্রতিপক্ষ কম্ব্যাট হেলিকপ্টারকে। 8 কিলোমিটার দূর থেকেও ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এই মিসাইল অত্যন্ত কার্যকরী। সেনাবাহিনীর গোলন্দাজ পরিবারের সর্বাধুনিক সংযোজন হল 4th প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র 122 মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম WS-22। চীনের তৈরি এই স্বয়ংক্রিয় রকেট সিস্টেম 45 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। একটি রেজিমেন্টের প্রতিটি ব্যাটারিতে 6টি করে মোট 18টি লঞ্চিং ভেহিকেল রয়েছে। এর প্রতিটিতে রয়েছে 80টি করে লঞ্চিং টিউব, যার 40টি টিউব একসাথে 20 সেকেন্ডের মধ্যে ফায়ার করতে পারে। লঞ্চিং ভেহিকেল থেকে গাইডেড ও আনগাইডেড উভয় প্রকার রকেট ফায়ার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত পথচলাকে উৎসাহিত করার অগ্রগতির পথদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই সহস্র ধন্যবাদ।